বাংলাদেশের মানুষ খালি মনে করে মাজারে গেলে শিরিক হয়, পীর সাহেবের সেজদা দিলেই শিরিক হয় না, আরো শিরিক আছে না নাই? আল্লাহর হাবিব হাদিসের বর্ণায় বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো মানুষকে দেখাবার জন্য, ওই লোকটাও শিরিক করলো কার সাথে? এ মানুষকে দেখাবার জন্য নামাজ মানি, বাইরে যখন পড়ে ধীরে ধীরে পড়ে, ঘরে যখন পড়ে নির্জনে নিরালা যখন পড়ে, মুনাফিক মার্কা নামাজ পড়ে, এটা মুমিনের নামাজ হতে পারে না, পারে না, পারে না, পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাক্কী সূরা থেকে আলোচনা করব, খুব লম্বা হবে না, তবে কথাগুলি শুনতে হবে। সূরাটির নাম সূরায়ে মুমিনুন, বলেন নাম কি? মুমিনুন। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, আসেন তেলাওয়াত করি, তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কদ আফলাহাল মুমিনুন, যারা পারেন পড়েন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সাদাকাল্লাহুল আযীম। সূরাটার নাম কি বললাম? মুমিনুন। মুমিনুন, মুমিনদের জন্য সূরা দুইটা। মুমিনদের নামে সূরা কয়টা? একটা হলো মুমিনুন, আর একটা হলো মুমিনুন। একটা এক বচন, একটা বহু বচন। আর কাফেরদের জন্য সূরা কয়টা? কথা বলেন না কেন, ছোট না বড়? কলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুন মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মূল আলোচনায় চলে যাই, তবে আমি অনুরোধ করব আজকের আলোচনায় কোনো মিছিল হবে না, কথা ঠান্ডা মাথায় শুনবেন। রাজি আছেন? কি মাথায় শুনবেন নাকি মিছিল লাগাইবেন? মিছিল যা দিছেন আলহামদুলিল্লাহ, আপনারা ভালোই পারছেন, 10 বছর ধরে তো মিছিল দিছেনই দেখছি, কাজের কাজ কিছুই হয়েছে না। এখন আর মিছিল নয়, এখন কাজের কাজ হবে, প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ। মিছিলে বিশ্বাস করি না, কাজে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? ঠান্ডা মাথায় কথা শুনবেন, বাড়িতে যেতে যেতে চিন্তা করবেন কথাগুলি কি বললাম। সূরাটার নাম কি? কাফেরদেরকে অপছন্দ করেন কে? মোমেনদেরকে পছন্দ করেন কে? এই জন্য আল্লাহ মোমেনদের জন্য দুইটা সূরা দিলেন, কাফেরদের জন্য একটা সূরা দিলেন, ছোট সূরা। কাফের আছে যেখানে, বেজাল সেখানে আছে না? না। যেমন ছোটবেলা আপনারা মক্তবে গিয়ে 10টা সূরা মুখস্থ করতেন, কোন সূরাটা বেশি কঠিন ছিল? সূরায়ে, এই তো মুরব্বীরা বলে ফেলছে, কোন সূরা? এই সূরা একটা আয়াত দুইবার আসছে বলে গন্ডগোল আছে না নাই? কলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একটা আয়াত কয়বার? এই জন্য গন্ডগোল লাগলো, কিন্তু মোমেনদেরকে ভালোবাসেন কে? এই জন্য আল্লাহ মোমেনদের জন্য দুইটা সূরা দিলেন, সূরায়ে মুমিনুন। সূরাটা নাজেল হয়েছে মক্কায়। কোথায় নাজেল হয়েছে? আয়াত সংখ্যা 118, রুকু সংখ্যা 6। বলেন সূরার নাম? সবাই বলতে হবে মুমিনুন। আয়াত কত?
রুকু কয়টা? নাজেল হয়েছে কোথায়? এমন এক সময় সূরাটা নাজেল হয়েছে, মুসলমান খালি মাইর খায়, দোকান দিলে কাফেররা ভাঙ্গা দেয়, চাকরি থেকে বের করে দেয়, যেদিকে যায় সেদিকে হামলা মামলা হয়, চতুর্দিকে হামলা মামলা দর পাকর, মুসলমান যেখানে পায় সেখানেই তারা মারতে শুরু করলেন, কোথাও সাহাবাই কেরাম দাঁড়াতে পারছেন না, পরিবেশ মারাত্মকভাবে খারাপ দিকে মোড় নিয়েছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাজিল করেছে। সান্ত্বনা দিলেন কে? আল্লাহ। হতাশ হইল মুমিনেরা, সান্ত্বনা দিলেন কে? আল্লাহ। কোন মুমিন যেখানেই হতাশ হয় সেখানে আল্লাহর সান্ত্বনা আছে না নাই? আর কোন কাফের যতই হতাশ হোক না কেন, কাফেরের জন্য কোন সান্ত্বনার খবর? আমরা যারা মুমিন, আমরা বাঁচলেও লাভ, আমরা মরলেও লাভ। সুবহানাল্লাহ, মুখ দিয়ে আসে না? আমরা বাঁচলেও লাভ, আমরা মরলেও, আমাদের মাল খুয়ানি গেলেও লাভ, আমরা ফাইলেও লাভ। আলহামদুলিল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর দরবারে যেয়ে বললেন, হুজুর আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আল্লাহর হাবিব বলেন, বড্ড তাড়াহুড়া করতেছো, এখনো ঠিক মতো মায়ের শেষ মতো খাও নাই, মায়ের আরো কপালে আছে, তবে ধৈর্য ধারণ করো, নবীদের চেয়ে আগের পরিবেশ চেয়ে এখনের পরিবেশ এখনো খারাপ হয় নাই। সাহায্য যখন আসবে, সাহায্য আসবে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? সাহায্যটা কখন আসবে তোমরা জানো না, তবে আসবেই। সুবহানাল্লাহ, আসে না? কার কথা দেখেন, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই অবশ্যই মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। কারা সফলতা অর্জন করলো? সবাই বলতে হবে, কারা সফলতা অর্জন করলো? কথার সাথে বাস্তবতা তো মিলে না। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মার খাইতেছি, আমরা ব্যবসা হারাইছি, বাণিজ্য হারাইছি, প্রতিষ্ঠান হারাইছি, চাকরি হারাইছি, ঘর হারাইছি, আর আল্লাহ বলতেছে আমরা নাকি সফল। এ কথার ভিতরে হিকমত আছে না? না। আল্লাহ জানাই দিলেন, ও গোলামেরা, 13টা বছর তোমাদের উপরে অত্যাচার, 10 বছর তোমাদের মারলো, কয় বছর? 10টা বছর তোমরা মারি খাইলা, যারা তোমাদেরকে মারলো খবর নিয়ে দেখো তারা ঘুমায় না, আর তোমরা যারা মারি খাইছো তোমরা তো আরামে ঘুমাও। যারা মারছে তাদের মাথায় টেনশন হলো, 10 বছর তো মার দিছি, ভবিষ্যতে কি হবে? আর যারা মারি খাইছে তারা কয়, আর কি হবে, যা হওয়ার তো হইছে, এবার ভালো করে ঘুমায় নে। কথা কি ভিতরে ঢুকলো? কথা কি ঢুকলো? 10 বছর মারা হলো, যারা মারলো টেনশনে ঘুমাতে পারে না, আর যারা মার খেলো সমানে ঘুমায়। গোমের বড়িরও দরকার নাই, এমনিতেই গোম আছে না নাই? আর কি হবে, আর কি হবে, গোড়ার ডিম হবে, ডিম হবে, কি হবে? বাংলাদেশের কথা কই না, আন্দাজি ফেসলা, এটা কোন জায়গার কথা বলতেছি? মক্কার, মক্কার কথা। কোন জায়গায় সান্ত্বনা দিতেছেন কে? আল্লাহ। খাইতেছে মায়ের, আল্লাহ কয়, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফলতা অর্জন করে ফেলেছে। আসলেই তো সফল, সফল কিনা বলেন? বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হিজরতটা ছিল শুধুমাত্র একটা কৌশল। আজ আমরা যারা কোরআনের কথা বলি আমাদের মধ্যে কৌশল আছে না নাই? দাওয়াতে কাজ আমরা করি 3টা পদ্ধতিতে করার জন্য আল্লাহ শিখিয়ে দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন 3টা পদ্ধতিতে দাওয়াতে কাজ করবা। 1 নম্বর, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমা সহকারে মানুষগুলোকে ডাকবা। হিকমতের অর্থ মুফাসসিরিন কেরাম 2 রকম করেছেন। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন যে হিকমার অর্থ হলো কৌশল অবলম্বন করা, তবে অনেক মুফাসসিরিন কেরাম
তাফসীর ইবনে কাসির পণে তা হাফেজ এমাদুদ্দিন তিনি সহ অসংখ্য মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে হিকমার অর্থ হলো তোমরা যখন ময়দানে কথা বলবা কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলবা। কিসের দলিল? কোরআন হাদিসের। বাংলাদেশে এখন ওয়াজ হয় কোরআন হাদিসের খবর নাই আছে না নাই? আছে না নাই? কোরআন হাদিসের দলিল দিয়ে যিনি কথা বলে তার বিরুদ্ধে হাজার ফতোয়াও আছে না? না, আমি কারো দালাল নই, দালালি করা আমি পছন্দ করি না। কিছু বক্তা আছে তারা যেই লোকটা কোরআনের আয়াত ছাড়া কথাই বলেন না সেই ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে অহরহ তারা প্রচার করে, আছে না নাই? তো তুমি 4 ঘন্টা কথা কইয়া 5 ঘন্টা কও গাঁজা ঘুরি কথা, তোমার মুখ দিয়া তো কোরআন হাদিসের কথা আসতে শুনি না। আর জাকির নায়ের কাছে হিকমা আছে না নাই? হিকমা মানে কোরআন হাদিসের দলিল। কিসের দলিল? আচ্ছা বন্ধুগণ, আমি কারো দালাল নই, একটা কথা চিন্তা করেন। উনি অভিযোগ করেন ডাক্তার জাকির নায়ক নাকি বাংলা বুখারি পড়ে আলেম হইছে, মাইন করবেন না, অনেক শিক্ষিত লোক এখানে আছেন। আচ্ছা আপনারা বলেন তো ডাক্তার জাকির নায়কের বাড়ি কোথায়? কথা বলেন কোথায়? ভারত। ভারতে। আচ্ছা ডাক্তার জাকির নায়কের ভাষা কি বাংলা না হিন্দি? উনি কি বাংলা জানে? উনি বাংলা পড়তে পারে? তো বাংলা যদি উনি পড়তে না পারে বাংলা বুখারি পড়ে উনি আলেম হইল কেমনে? উনি তো বেটা বাংলা পড়তেই জানে না। সুতরাং ডাক্তার জাকির নায়ক বাংলা বুখারি পড়ে আলেম হয় নাই, বরং যারা ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে কথা বলে তারাই বাংলা বুখারি পড়ে কথা বলে। উনি তো বেটা বাংলা পড়তেই জানে না, তুই খবর নে। শুধু শুধু একজন দায়ীর বিরুদ্ধে কথা বলা এটা অহরহ আছে, আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে। তবে আজকের মাহফিলে আমরা যারা আসছি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা কয় দল? একদল। কার দল? আল্লাহ। আমরা সবাই এক হয়ে আল্লাহকে ডাকবো। তাবলিগের ভাইয়েরা তাবলিগ করেন, অসুবিধা নাই। আওয়ামী লীগের ভাইয়েরা আওয়ামী লীগ করেন, অসুবিধা নাই। জামাতে ইসলামের ভাইয়েরা জামাতে ইসলাম করেন, অসুবিধা নাই। কিন্তু একটা জায়গায় আমরা একমত, সেটা হলো দুনিয়ার তন্ত্রমন্ত্র সবই দেখছি, শেষ জীবনে একবার কোরআনটাও দেখতে চাই। কোনটা দেখতে চাই? তাহলে হিকমার অর্থ হলো কোরআন হাদিসের দলিল দিয়া কথা বলা লাগবে, কোরআন হাদিসের দলিল ছাড়া কথা বলা যাবে না। গাঁজাখুরি কোনো কিচ্ছের কাহিনী আমরা বিশ্বাস করি না। এরপরে 2 নম্বরে আল্লাহ বললেন অদইলা সাবিল রব্বি কাবিল হিকমা অলমাউ ইজাতিল হাসানা, যখন তোমরা কথা বলো কোরআন হাদিস থেকে কথাগুলি বলবা, যদি কোনো ঘটনা বলো কোরআন থেকেই কথাটা বলবা, হাদিস থেকে বলবা। যেমন কোরআনুল কারিমে ঘটনা আছে না নাই? কে বর্ণনা করেছেন? অসংখ্য ঘটনা কোরআন আছে। এরপরে বলা হলো ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তারপরে বলা হলো যখন তোমরা তর্ক করো বিতর্ক করো, কোনো ব্যাপারে যখন তর্কে জড়ায় দাও গালাগালি করবা না, মিষ্টি ভাষায় কথাগুলি বলবে, এটা কার কথা? আল্লাহ পাকের কথা। হিকমা সহকারে কথা বলো, কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলো। এবং সর্বশেষ বলা হলো যখন তর্ক করো বিতর্ক করো গালাগালি নয় মিষ্টি ভাষায় করো। সুবহানাল্লাহ। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পদ্ধতিতে তর্ক করো। আলহামদুলিল্লাহ পরে, সেজন্য আমরা গালাগালিতে নই, আমরা কাউকে না হক বলবো না, কাউকে হক দাবি করবো না, আমরা সবাই কয় দল? একই ব্যাপারে দুইজনের কাছে হক থাকতেই পারে, পারে একই পারে পারে। মাসনাদে আহমদের একটা হাদিস মনে পড়ে গেল, আমি আবার বলে দিই। মাসনাদে আহমদের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে নামাজ আদায় করলেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফুরকান তেলাওয়াত করলে, তবে হযরত ওমর যেভাবে সূরাটা জানে ওইভাবে পড়েন নাই, ভিন্ন পদ্ধতিতে পড়লেন। হযরত ওমর নামাজের বিরুদ্ধে ভিতরে এরাদা নিলেন, হিশামকে আমি নামাজের পরে ধরবই। নামাজের সালাম ফিরাবার পর হযরত ওমর যায় বললেন, হিশাম তুমি যে আজকে সূরা ফুরকান পড়লা তোমার তেলাওয়াত আমার তেলাওয়াতের সাথে মিলে না, বিশ্বনবী আমাকে এই সূরাটা শিখাইছে, তোমার মতো আমারটা হয় না, চলো বিশ্বনবীর দরবারে। হযরত হিশাম বললেন, ভাই তুমি আমার ভুল ধরলা, বিশ্বনবী নিজেই আমারে এভাবে শিখাইছে। সুবহানাল্লাহ। আসে না? এখানে সাহাবা কয়জন আর নবী এখানে কয়জন? একজন। সত্যের মাপকাঠি কি 10-12টা হয় না, একটা হয়?
সাহাবায়ে কেরাম সবাই মিলে সত্যের মাপকাঠি নন, বরং সাহাবায়ে কেরামের মূলে সেন্টারে যিনি আছেন তিনি বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন সত্যের মাপকাঠি। কারণ সাহাবায়ে কেরামের মতের মধ্যে পার্থক্য আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মতের মধ্যে কোনো পার্থক্য নাই। মাপকাঠি কয়টা হয়? দর্জির দোকানে কেউ 5 ফিট, কেউ 4.5 ফিট, কেউ 7 ফিট লোক যায় জামা বানাতে, তো দর্জি কি আলাদা আলাদা মাপকাঠি না নাকি রাখে? না, মাপকাঠি কয়টা? একটা। বিশ্বনবী কয়জন? সমস্ত উম্মতের জন্য যথেষ্ট আছে না নাই? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবেই মেনে নিয়েছি। এবার খেয়াল করেন, হযরত ওমর বললেন বিশ্বনবী আমাকে এই সূরা এভাবে শিখাইছে, হিশাম বললেন আমাকে ও রাসূল এভাবে শিখাইছে, হযরত ওমর বলেন চলো বিশ্বনবীর দরবারে যাই। সেখানে গেলেন, যাওয়ার পরে হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখেন হযরতে হিশাম সূরা ফুরকান কিভাবে তেলাওয়াত করছে, আপনি যেভাবে শিখাইলেন সেভাবে তেলাওয়াতটা করেন নাই। আল্লাহর হাবিব বলেন হিশাম তুমি তেলাওয়াত করো। রাসূল জীবিত আছেন না নাই? আছে। রাসূল বলতেছেন হিশাম তুমি তেলাওয়াত করো। হযরতে হিশাম তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিব মুসকি হাসি দিয়ে বলেন হা কাজা উংজিলাত, এভাবেই সূরাটা নাজিল হইছে। সুবহানাল্লাহ, বাইজ্জে কইয়েন। হযরত ওমর কয় হুজুর আপনি তো আমারে শিখাইছে। আল্লাহর হাবিব বলেন ওমর এবার তুমিও তেলাওয়াত করো। হযরত ওমর তেলাওয়াত করে আল্লাহর হাবিব মুসকি হাসি দিয়ে বললেন ওমর তুমি যেভাবে তেলাওয়াত করেছো এভাবেও এই সূরাটা নাজিল হয়েছে। সূরা কয়টা? একটা। নাজিলের পদ্ধতি কয়টা? দুইটা। কথা বলেন কয়টা? দুইটা। তাহলে আমলের মধ্যে পার্থক্য হতেই পারে, হতেই পারে, এতে কোনো অসুবিধা নাই। নাবির নিচে হাত বাঁধেন বাঁধেন, নাবির উপরে বাঁধেন বাঁধেন, দুইটারই সহি হাদিস আছে না নাই? তবে কোনো ঝগড়াঝাটি? কারণ আমরা কয় নবীর উম্মত? আমাদের নবী শুধু আমাদের নবী নন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব মুসলিমের বর্ণনা বললেন আনা সাইয়্যিদুন বানি আদম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বললে কিয়ামত পর্যন্ত যত বনু আদমের সন্তানেরা আসবে আমি সমস্ত মানুষদের নেতা হয়ে দুনিয়াতে এসেছি, সবার আগে আমার কবর খুলে দেওয়া হবে। কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি বলতেছেন সবার আগে আমার কবর খোলা হবে, সবার আগে আমি হাশরের ময়দানে যাব, সবার আগে আমি সুপারিশ করব, সবার আগে আমার সুপারিশ আল্লাহ কবুল করবে, সবার আগে আমি আমার উম্মত নিয়ে অন্যান্য নবীদের আগে আমি আমার উম্মত নিয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাব। আল্লাহ আল্লাহ আল্লাহ, কথাগুলি বলেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আর সে উম্মতের ভিতর আজকে ফেতনা আছে না নাই? কথা বলেন ফেতনা আছে না নাই? এই যে আমার তাবলিকের ভাইয়ের, আমি কিন্তু তাবলিকে সময় দেই, এখনো দেই, তাবলিক ভালো, আপনারা আন্তাজি ফতুয়া দিয়েন না। আমি এখনো ম্যাক্সিমাম বৃহস্পতিবারে আমার কুমিল্লায় যে মার্কাজ আছে তাবলিকের, ওখানে নূর মসজিদ বলে ওইটাকে, ওখানে আমি সময় দিই বৃহস্পতিবারে সময় পাইলে। কিছু কথা অবশ্যই ভালো, কথা ঠিক না বেঠিক? তাবলিকটা হলো ইসলামের জন্য প্রাথমিক প্রাইমারি স্কুল বলতে পারেন, প্রাইমারি স্টেজ। এখানে নামাজ শেখানো হয়, দোয়া কেরাত শেখানো হয়, এতে এটা কি উপকার না অপকার? অবশ্যই দরকার আছে, কিন্তু দাওয়াতটা যদি কমপ্লিটলি ওহির জ্ঞান দিয়ে না হয় ফেতনা ফাসাদ হয়ে যায়, ওই ফেতনা ফাসাদ থেকে বের হওয়ার সম্ভাবনা কমে যায়। এই জন্য তাবলিকের মধ্যে ওহির জ্ঞান আরো বেশি বাড়াতে হবে, মুরব্বীদের কথা বাদ দিতে হবে। আপনারা কি আমার সাথে একমত? তাবলিকে আমি যেহেতু সময় দিই, আমার জীবনে অনেকটা সময় আমি তাবলিকে দিয়েছি, তাবলিকের ব্যাপারে আমি অনেক কিছু জানি, তাবলিক অবশ্যই ভালো, তবে মুরব্বীদের কথা বাদ দিয়া আরো বেশি বেশি সহি কোরআন হাদিসের কথা যদি বলা যায় ফেতনা ফাসাদ থেকে আল্লাহ অবশ্যই আমাদেরকে মুক্ত করে দিবেন। কথা ঠিক না বেঠিক? এই যে মারামারিটা হলো এটা কি খুব ভালো কাজ? আমরা দোয়া করি ও আল্লাহ আমাদের তাবলিক জামাতকে তুমি হেফাজত করো। আরো জোরে বলি আমিন। তাবলিক বাল্লিগ পৌঁছে দেওয়া, বিশ্বনবী বলেছেন বাল্লিগ ও আননি ওয়ালাও আয়াতান, আমার কাছ থেকে যদি আয়াতান মফুলে মতলক একটা হাদিস একটা আয়াত যদি আমার কাছে শোনো ওইটা তোমরা ময়দানে জানিয়ে দাও। এটা আমাদের কাজ, এটা আমাদের কি? এই যে আজকের মাহফিল এটা দাওয়াতে তাবলিগ না? এখানে কিসের কথা বলা হচ্ছে? কথা বলেন কিসের কথা? এবার আসেন ওই আয়াতে চলে যাই। আল্লাহ পাক বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। জানতে চাইলাম আল্লাহ মারি খাইতেছি,
ব্যবসা বাণিজ্য শেষ, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা সফলতা অর্জন করলাম কেমনে? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এত কিছুর পরেও যারা নামাজটা খুশু খুশু ভাবে আদায় করে তারা সফলতা অর্জন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলন করেন, জামাতে নামাজ আদায় করো না, তোমার আন্দোলনের এক পয়সার দাম আল্লাহর কাছে নাই। কথা এবার ঠিক আসতে কইলেন কেন? এরকম আছে না নাই? ইসলামে আন্দোলন করো, কোরআনের শাসন চাও, জামাতে নামাজ আদায় করো না, তোমার মতো কর্মীর এক পয়সারও দাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে দাম ওই কর্মীর। আল্লাহ বলছেন ওই মোমেনরা সফল, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুশু ভাবে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজটা কিভাবে পড়তে হবে? খুশু খুজু। আসেন, ইম্পর্টেন্ট কথা শুনি, আন্দোলনের কথা শুনলে চিল্লাইয়া ওঠেন, নামাজের কথাগুলি আস্তে আস্তে ভাইগা যায়, এমন মানুষও আছে। একটা লোক উঠবো ধরে রাখবেন, জিজ্ঞেস করবেন কেন যান, যদি কয় পেশাব করুম ছুটি দিবেন, নতুবা না। আর দুইজন যদি একসাথে যায় মনে করুম বিড়ি খাইতে যাইতেছে, কারণ অনেকে আছে মাহফিলে যায় দুইজন একসাথে বয়, শুনতে শুনতে ক্লান্ত হয়ে একটা আরেকটা চলো একটা টান দিয়াই, এরকম আছে না? এরকম আছে না নাই? না, টানাটানি বন্ধ, কেউ উঠা যাবে না। আমরা 11:30টার মধ্যে ইনশাআল্লাহ মুনাজাত দেব, রাজি আছি? কেউ যাওয়া যাবে না। কথা শুনেন, আল্লাহ পাক বলেন ওই মুমিনরা সফল যারা নামাজে কি করে? খুশু খুশু করে। আমার ভাইয়েরা শুনেন, বাংলাদেশে কিছু মুসল্লি আছে, মসজিদে যখন নামাজটা আদায় করে সুন্দর করে আদায় করে, ধীরস্থিরভাবে আদায় করে, আর ঘরে যখন আদায় করে, বিবির কাছে গেছে ভাত খাওয়ার জন্য জোহরের নামাজের সময়, অজু করে আসছে, বউরা কয় বাদ দাও, বউ কয় দিতেছি, বউ বাদ দিয়া তরকারি দেওয়ার আগেই নামাজ শেষ, এমন নামাজিও বাংলাদেশে আছে না? কথা কি বলবো? কষ্ট পাইবেন? মসজিদে যখন নামাজ পড়তে গেছে সবাই রে দেখায়, আস্তে আস্তে রুকু সেজদা ধীরে ধীরে পড়তেছে, মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। এই লোকটাই যখন গড়ে নামাজ পড়ে, বিবিরে বলছে বাদ দাও, বিবি ভাত দিয়া তরকারি দেওয়ার আগে সাইড রেখা শেষ, বউ কয় তুমি না নামাজ পড়তে গেছো, আইলা কেমনে? কয় মেশিন দিয়ে পড়ছি। তাহলে নামাজটা কি খুশু খুশু হইল? বাংলাদেশের মানুষ খালি মনে করে মাজারে গেলে শিরিক হয়, পীর সাহেবরে সেজদা দিলেই শিরিক হয়, না আরো শিরিক আছে না নাই? আল্লাহর হাবিব হাদিসের বর্ণায় বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো মানুষকে দেখাবার জন্য, ওই লোকটাও শিরিক করলো কার সাথে? এ মানুষকে দেখাবার জন্য নামাজ মানি, বাইরে যখন পড়ে ধীরে ধীরে পড়ে, ঘরে যখন পড়ে নির্জনে নিরালা যখন পড়ে, মুনাফিক মার্কা নামাজ পড়ে, এটা মুমিনের নামাজ হতে পারে না? পারে না? পারে না? পারে না? বিশ্বনবী প্রেসিডেন্ট। বিশ্বনবী কি? প্রেসিডেন্ট। গোয়েন্দা বিভাগের প্রধানের নাম হলো হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার রাষ্ট্রের সমস্ত গোপন তথ্যগুলি হুজাইফা লিখে রাখেন। একজন সাহাবা হযরতে হুজাইফার কাছে যায় বললেন, ভাই হুজাইফা, তোমার কাছে তো মুনাফিকদের লিস্টটা আছে, আমি তো জানি না আমার নামটাও কি আছে নাকি, একটু দেখো তো আমার নামটা মুনাফিকের কাতারে আছে নাকি। আমরা মুনাফিকের কাতারে আছি না নাই জানার দরকার আছে না নাই? আপনারা বলেন তো লক্ষ্মীপুরের মানুষ, কাফেররা যেই পরিমাণ শাস্তি জাহান্নামে পাবে তার চাইতে আরো কঠিন শাস্তি মুনাফিকেরা পাবে কি পাবে না? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? মুনাফিক যারা তারা আরো নিম্নস্তরের জাহান্নামে থাকবে, এটা কার কথা? লোকটা বলেন, ভাই হুজাইফা, সাহাবা বলেন, হুজাইফা ভাই, দেখো তো আমার নামটা লিস্টে আছে নাকি? হযরতে হুজাইফা বললেন, ভাই বিশ্বনবীর আমানত, সেটা কারো কাছে বলা যাবে না। লোকটা সাহাবা কান্না শুরু করে দিলেন, আহারে মৃত্যুর আগে জানতে পারলাম না মুনাফিকের কাতারে আমি আছি না নাই। হযরতে হুজাইফা বললেন, ভাই দুইটা আমল যদি তোমার মধ্যে থাকে তাইলে বুঝবা মুনাফিকের কাতারে তোমার নাম নাই। সুবহানাল্লাহ। পরে কয়টা আমল জানার দরকার আছে না নাই? হুজাইফা বললেন, দুইটা আমল যদি তোমার মধ্যে থাকে বুঝবা মুনাফিকের কাতারে তোমার নাম নাই।
এক নাম্বার আমল, তুমি যখন একা একা থাকো নির্জনে নিরালায়, তোমার বাড়িতে কেউ থাকে না, তুমি যখন তোমার কামরায় থাকো, তোমার রুমে থাকো, তোমার সাথে আর কেউ থাকে না, ওই অবস্থায় তুমি যদি জিনায় লিপ্ত না হইয়া, খারাপ কাজে লিপ্ত না হইয়া, পাপাচারে লিপ্ত না হইয়া, অজু কইরা যদি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দাঁড়ায় যাও, যে কাজের সাক্ষী তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, তুমি বুঝবা মুনাফিকের কাতারে তোমার নাম নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। যুবকদেরকে অনুরোধ করে যাই, সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? কথা বলো না কেন, আছে না? অ্যান্ড্রয়েড সেট হাতে নিয়ে রাতের বেলা রুমের ভিতরে আসো, কেউ তোমার রুমে নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার টিচার নাই, স্যার নাই, চেয়ারম্যান সাহেব নাই, সভাপতি সাহেব নাই, একা একা রুমের ভিতরে আসো। যদি তুমি ইচ্ছা করো ইন্টারনেটের লাইনটা চালু করে দিয়া সারাটা রাত হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা অথবা ল্যাংটা ল্যাংটির সিনেমা ইচ্ছা করলে দেখতে পারবা কি পারবা না? কথা বলে না কেন, পারবা কি পারবা না? কিন্তু তুমি যদি আল্লাহকে ভয় করে মনে মনে বলো, আল্লাহ আমি যদি এখন ল্যাংটা ল্যাংটির সিনেমা দেখি, আমি যদি এখন জিনাও করি দুনিয়ার কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে, সুতরাং ওইটা দেখার দরকার নাই, আমি কোরআন তেলাওয়াত শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো, মুফাসসিরদের তাফসির শুনে শুনে রাতটা কাটায় দিব, অথবা ওযু করে যদি নামাজে দাঁড়ায় যেতে পারো, যেটা সাক্ষী তুমি আর আল্লাহ ছাড়া কেউ নাই, বুঝবা মুনাফিকের কাতারে তোমার নাম নাই। আল্লাহু আকবার। এই আমল করতে রাজি আছে না নাই? আবার আমাদের যুবকরা অনেকে আছে মহিলাদের কাছে জিনা করে না, নিজে নিজে হাত দিয়ে জিনা করে, মুরুব্বিরা লজ্জা পায় না, এটা বাস্তব না অবাস্তব? এত আস্তে বলেন কেন, এটা বাস্তব না অবাস্তব? লক্ষ লক্ষ যুবকের যৌবন হারিয়েছে হাত দিয়ে জিনা করার কারণে, আজকে ডাক্তাররা বলে দিয়েছে এর চাইতে বড় অপরাধ আল্লাহ জমিন আর কিছু হতে পারে না। যৌবন কার দান? যৌবন কার দান? যারা মুরব্বী আছেন মাইন্ড করবেন না, আমি কথাটা বলে দিই যুবকদেরকে, আজকে তুমি হাত দিয়া জিনা করে করে তোমার যৌবনটা শেষ করে দিচ্ছ। তুমি যখন বিয়ে করবা, একটা দুইটা বাচ্চা হওয়ার পরে তুমি যখন আর বিবির কাছে যাওয়ার ক্ষমতা রাখবা না, তখনই বুঝবা কত দানে কত সাউল। এরকম আছে না? আমাদের স্যার বক্তৃতা দিলেন, এক বেড়ার বউ আরেক বেড়ার লোকে ভাগ্য যায়, আছে না নাই? তো ভাগ্য যায়, মহিলার যেমন দোষ আছে পুরুষেরও তো দোষ আছে, এখন আর কথা কয় না, পুরুষের দোষ নাই? বিয়ার ছয় মাস পরে বউডা ভালো লাগে না, শালির হাত ধইরা ঘুরে, এমন লুচ্চা নোয়াখালীতে নাই, আমার কুমিল্লার কথা বলি তাইলে, এরকমের আছে না নাই? রাস্তা পার হইতেছে বিশ্ব রোড, বউয়ের হাত ধরে না কিন্তু শালির হাত ছাড়ে না, এইভাবে সাপ দিয়ে ধরে রাখছে, নতবা গাড়ির তলে ফরবো, বউডা মরি যাক খালি বাসি থাকলে হইল নে, এরকম ডাকাইত নাই? কথা বলো, পুরুষের দোষ নাই? বউরে পছন্দ করে না, গড়ে যায় কতরে হৈনির মতো লাগে, তো বউ কতরে রিক্সাওয়ালার মতো লাগে, আর গড়ে গেছো বউরে পান দাও, বউরে বলবা মাশাল্লাহ এই শাড়িটা পরছো, এই যে জামাটা পরছো তোমার অনেক সুন্দর লাগে, নায়িকার মতো লাগে, বউ কইব মাশাল্লাহ আন্নেরও কমলার মতো লাগে, সিমটা দিলে খামটা খাওয়া লাগবে, প্রশংসা করলে প্রশংসা পাবা, গালি দিলে গালি খাবা, এটাই তো স্বাভাবিক, কথা বলেন এটা স্বাভাবিক না? তো নিজের গড়েই তো শান্তি নয়, পৃথিবীর কোন নারীর দিকে চোখ যাবে কেন? চোখ তো যাবে নিজের বিবির দিকে, তো বিবির দিকে না যায় আরেক বেটার দিকে যায়, বেরিয়ে আমি তোর রাগ গেলাম কি, আমিও গেলাম, কারণ ভালোবাসা যেখানে মানুষ চলে যায়, এরকমের ঘটনা বিশ্বনবীর জীবনে নাই। হযরত উম্মে হাবিবা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন বিশ্বনবীর ভালোবাসায়, সেই হাদিস আজকে নাই বা বললাম। সুতরাং পুরুষেরও কিছু দোষ আছে না নাই? তো বলতেছিলাম মুনাফিকের থেকে বাঁচার জন্য, নাম না কাটার জন্য কয়টা আমল, একটা হলো নির্জন নিরালায় যখন থাকবেন তখন কি করবেন, নাকি গাঁজা খাইবেন, বোতল খাইবেন? বাংলাদেশে কিছু নেতা আছে গাঁজা খায় বোতল খায়, তার কর্মীরাও গাঁজা খায় বোতল খায়, আর যেই দলের নাম লোকেরা নামাজি, নেতারা নামাজি, কর্মীরাও নামাজি, ঠিক না? ঠিক বন্ধুগণ, এবার আসেন কথা বলি দুই নাম্বার আমল,
হযরতে হুযাইফা বললেন, ভাই যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ তো আমাদের দ্বারা হয়েই যায়, গুনাহ হয়ে যায় না? হুজুররা গুনাহ করে না? গুনাহ তো হবেই, বনি আদমের মধ্যে গুনাহ আছে না নাই? কুল্লুকুম খত্তা, বিশ্ব নবী বলেছেন তোমরা সবাই গুনাহ করো, কারণ তোমাদেরকে আল্লাহ কন্ট্রোল করে না, আমরা নবী, আমাদেরকে সরাসরি কন্ট্রোল করেন কে? এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লুকুম খত্তা, তোমরা সবাই গুনাহ করো। মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী বললেন, এই জাতিরা তোমরা যদি গুনাহ না করতা, আল্লাহ তোমাদের এখান থেকে ধাক্কা দিয়ে সরাই দিত, তোমাদের জায়গায় আরেকটা জাতিকে বসায় দিত, ওই জাতি গুনাহ করত, আল্লাহর কাছে তাওবা করত, আর আল্লাহ খুশি হয়ে ওই জাতিকে মাফ করে দিত। তাহলে একেবারে গুনাহ না করাটাও কিন্তু ভালো লক্ষণ না, কারণ যারা মাঝে মধ্যে দুই একটা গুনাহ করে তারা তাওবা করে কার কাছে? এটা মোল্লা নাজিমের কথা না, আল্লাহর কোরআনের কথা। বিশ্বনবী মুসলিম শরীফের সহিহ বর্ণনায় বললেন, তোমরা যদি গুনাহ না করতে তোমাদের সরায় দেওয়া হতো, আরেকটা জাতি আসতো তারা গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহ তাদেরকে ভালোবেসে মাফ করে দিতেন। আল্লাহু আকবার। বলতেছিলাম ভাইয়েরা, হযরতে হুযাইফা বললেন, ভাই গুনাহ তো হয়েই যায়, গুনাহ হওয়ার পরে তোমার হৃদয়ে যদি অনুশোচনা না আসে যে আহারে গুনাহটা কেন করলাম, এটা ভেবে যদি আল্লাহর কাছে তাওবা করো, বুঝবা মুনাফিকের কাতারে তোমার নাম নাই। আল্লাহ যেন সেই কাতার আমাদের সামিল করে আমরা বলি আমিন। তাহলে মোমেনরা সফল নাকি ধ্বংস? ধ্বংস হয়েছে নাকি? ভবিষ্যতে হয়ে যাবে? কোনো সম্ভাবনা আছে? নিবন্ধনের দরকার নাই, কারণ যেদিন আমরা কালিমা পড়েছি ওদিন আমাদের নিবন্ধন হয়ে গেছে। নিবন্ধন করতে কাগজ লাগে না, কলম লাগে না, কালি লাগে না। বুখারীর হাদিস, কিতাবুল ইমানের 22 নম্বর হাদিস খুলে দেখো, আল্লাহ পাক বললেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এমন কোন মুমিন যারা ইমানের খাতায় নিবন্ধন করেছেন দুনিয়ার কেউ জানতো না আমি আল্লাহ ছাড়া, ওই লোকটাও যদি জাহান্নামে যায় আর ইমানটা যদি জাররা পরিমাণও হয়, ওখান থেকে বের করে আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দেব। বুখারী কিতাবুল ইমানের 44 নম্বর হাদিস, জাহান্নামীরা জাহান্নামে যাবে, কিছু মুমিনও জাহান্নামে যাবে, কাফেরেরাও জাহান্নামে যাবে। মুমিনরা জাহান্নামে যাবে না কিছু? মুমিনরাও যাবে, কাফেরেরাও? জাহান্নামীরা জাহান্নামীরা কথা বলবে, কথোপকথন। কাফের জাহান্নামীরা মুমিন জাহান্নামীদেরকে দেখে বলবে, বেটা তোমরা না মুমিন আছিলা, মাথায় টুপি দিতা, নামাজ পড়তা, মাহফিলে যায় সিল্লাই কোরআনের মাহফিল করাইতাম, আজকে তুমিও জাহান্নামে আসছ, আমরা কাফের আমরাও জাহান্নামে আইছি, সুতরাং তোমাদের আমার মধ্যে কোনো পার্থক্য নাই? পার্থক্য? কিন্তু আপনারাই বলেন মোমেন আর কাফেরের মধ্যে পার্থক্য আছে না নাই? এবার এই কথাটা বলার পর মোমেনরা চুপ হয়ে যাবে, আল্লাহর আরশে আজিমের মধ্যে জোশ লেগে যাবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা, কাফেরেরা আমার মোমেনদেরকে ঠাট্টা করে, বিদ্রোপ করে, এটা আমি আল্লাহ পছন্দ করি নাই, সুতরাং তোমরা যাও জাহান্নামের ভিতরে, যাদের জব পরিমাণ, গম পরিমাণ, অথবা জাররা পরিমাণ ইমানও যদি কারোর হৃদয়ে থেকে থাকে, ওই মোমেনটাকে বের করে জান্নাতে ঢুকায় দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। মোমেনের কাতার আমাদের নাম আছে না নাই? আমরা যেদিন পড়েছিলাম ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজে খুশু খুশুর দরকার আছে না নাই? নাকি তাড়াহুড়া করে পড়বেন? যদি তাড়াহুড়া করে পড়বেন, বোঝা যাবে আপনি মুমিনের ক্ষেত্রে সফলতা অর্জন করতে কার কথা? এবার বলেন, ওযু আমরা করি না? ওযু, ওযুতে কয় ফরজ? সবাই তো কথা কয় না। ইমাম হুসাইন ওযু করতেছেন, বিশ্বনবীর নাতি ইমাম হুসাইন ওযু করতেছেন, পাশে আরেকটা লোক ওযু করতেছে। আমাদের দেশের সিস্টেম হলো, কেউ যদি ওযু করে না হয়, আরেকজন, এই কি করস, তোর ওযু হয় না, তোর গোসল হয় না, ওর নামাজ হয় না, ওর জিকির হয় না, তো তোমারটাও হেডা কইছে কেডা বেড়া? কাটটা হয় কাটটা হয় না, এই গ্যারান্টি কার কাছে? বিশ্বনবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছেন, পাশে আরেকটা লোক ওযু করতেছে। ইমাম হুসাইন দেখলেন ওই লোকের ওযুটা হচ্ছে না,
ইমাম হোসাইন তাকায় থাকলেন, অজু শেষ করা হলো। ইমাম হোসাইন তো বলতে পারতেন, বেটা তোমার অজু তো হইল না, এ কথা বলেন নাই। কাছে যায় কয়, ভাই আপনি একটা অজু করলেন, আমিও তো অজু করলাম, আপনার অজু একরকম আমার অজু আরেক রকম, আমি আরেকবার অজুটা করে দেখান তো আমারটা হয় কি না। সুবহানাল্লাহ, আসে না প্রতিবাদর একটা সিস্টেম আছে না নাই? দেখেন কি সুন্দর সিস্টেম। তিনি বললেন, ভাই তুমি অজু করলে আমিও করলাম, তোমার তো একরকম আমারটা আরেক রকম, আচ্ছা আমি অজুটা করি তুমি দেখো তো আমারটা হয় কি না। ইমাম হোসেন, এটা শুদ্ধ ওটা বল। ইমাম হোসেন ওই লোকটাকে দেখায় যখন শুদ্ধ অজু করলো, ওই লোকটা মৃত্যু পর্যন্ত আর অজুটা ভুলে যায় না। অজু কি হয়ে গেল? আপনার সামনে কেউ নামাজ পড়তেছে ভুল হইলো, আপনি এই কথা বলবেন, এই তোর নামাজ না, এটা বলা যাবে না। আপনি বলবেন, ভাই তুমি তো নামাজ পড়লা, আছে আমি একটু পড়ি দেহ তো আমারটা হয় কি না। ও যদি ভুল করে ও নিজে নিজে ভালো হয়ে যাবে, কথা ঠিকটা বেঠিক। আপনি আপনার বিবিকে যদি বলেন, আচ্ছা বিবি আত্মাহিয়া তো কত, কইব ইমায়ও তোমার হিম্মাই দেই, দিব না এমনি দিব এমনি, কবো ফাজলামি করো আমার সাথে, এটা বলবেন না। আপনি বলবেন, আচ্ছা আমি তো দোয়ায় কোনোটা পড়ি আমার কাছে কেমন জানি ভুল ভুল মনে হয়, আমি একটু তেলাওয়াত করি তুমি একটু শোনো তো আমারটা হয় কিনা। যদি বিবিটা ভুল হয়, আপনি যখন শুদ্ধটা পড়বেন, বিবিটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? মসজিদের ইমাম সাহেব জীবনে কোনোদিন নামাজটা ব্যক্তি গেলে মুসল্লিদেরকে দেখায় না, কিন্তু মিম্বরে দাঁড়ায় কড়া বক্তৃতা দেয়, কি নামাজ পড়েন নামাজ হয় না, তো আপনি দেখাই দিতে পারেন না? দেখায় দেওয়ার দায়িত্বের ভিতরে ইমামের দায়িত্ব আছে না নাই? মুয়াজ্জিনরা আজান দেয়, কি দেয়? অজু করে। অজুর কথাটা আগে বলি, হজরতে তিরমিজির বর্ণায় হজরতে আবু হুরায়রা অজু করতেছেন, বিশ্বনবী মুসকি মুসকি আসতেছেন, হজরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অজু করতেছি আপনি হাসতেছেন, আমার কি অজুটা হয় নাই? আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা অজু হয় না এই জন্য আমি হাসি না, তুমি যে অজু করতেছ তোমার অজুর পানির সাথে তোমার চেহারার গুণা, তোমার চোখের গুণা, তোমার মুখের গুণা, তোমার হাতের গুণা সব ধুয়ে মুছে পানির সাথে চলে যাচ্ছে। অজু করলে ক্লান্তি বাড়ে না কমে? আপনি ঢাকা থেকে জার্নি করে আসলেন, তো ঘরে ঢুকার পরে বিবি বাদ দিয়ে রাখলো, আপনি আগে বাদ খান না, হাত মুখ ধোন, কথা কয় না, আপনি কি করেন? আপনি ডাইরেক্ট বলেন যে বিবি হাত মুখটা ধুয়ে আসি তারপরে খাবো। হাত মুখ যখন ধোন, অজু যখন করেন, তখন ওই জার্নির ক্লান্তি দূর করে দেন কে? মুসলমানেরা পাঁচ বেলা নামাজ আদায় করবে, ক্লান্ত শ্রান্ত হয়ে নামাজ আদায় করোগে এটা আল্লাহ চায় না, সেজন্য আল্লাহ বলেন পাঁচবার অজু করবা। বিশ্বনবী বলেন, পাঁচবার যারা অজু করে নামাজ আদায় করে তাদের সব সগিরা গুনাগুলি আল্লাহ মাফ করে দেয়। এবার বলেন অজুতে ফরজ কয়টা? কি কি? মুখ ধোয়া, হাত ধোয়া, পাও ধোয়া, আর মাথা কি দোয় না মাসাই করে? সহজ করে দিলেন কে? এই যে আমার বুড়া বাবাজি, তিনি অজু করেন, এই বয়সে ঠান্ডা কম লাগে না বেশি লাগে? ঠান্ডা বেশি লাগে না এই বয়সে? দেখেন আমার আল্লাহর পদ্ধতি, আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহালাহা, আমার গোলামের কষ্ট হবে এমন কোন বিধান আমি আমার গোলামের জন্য নাজিল করি নাই। এই বুড়া মানুষটাকে যদি আল্লাহ বলতো যে ফাঁস বেলা মাথাও দুবি পায়ের মতো, ঠান্ডা জীবনে বালা হইতো? কাশতে কাশতে জান বাইরে হয়ে যেত, কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন হাত ধুইবা, মুখ ধুইবা, পা ধুইবা, মাথা ধোয়া দরকার নাই, হাতটা ভিজায় মাথাটা মাসে করো, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। হুকুম কার? হুকুম আল্লাহ। মুখ ধুইবেন, মুখ পুরাটা মুখ, অজুটা একটু দেখাই দিই দুই মিনিট, খুব সুন্দর করে শোনেন। এই যে আপনি দেখছেন অজু, আমি টুপি খুললাম, খুব আমার দিকে তাকান, অজুর জায়গায় চলে যাবেন, অজুর জায়গায়, অজুর জায়গায় যাইয়া পানি নিবেন, পানি নিয়া বিসমিল্লা পড়বেন। কি পড়বেন? কোনো মোমেন যদি বিসমিল্লা মনে থাকার পরেও বিসমিল্লা না পড়েন, আপনার অজু গোসল হবে না। হ্যাঁ, মনে যদি না থাকে তাইলে হয়ে যাবে, মাসালা মনে থাকবে, যদি মনে থাকে পড়াই লাগবে, যদি মনে না থাকে সেটা হয়ে যাবে, যেহেতু তার হৃদয়ে বিসমিল্লা আছে না নাই। বিসমিল্লা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলে দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন, ধৌত করার পরে মুখ, এই যে চুল, চুলের এই গোড়া থেকে এই পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত পুরাটা ধৌত করবেন। দাড়ি যদি ঘন হয় দাড়ি ভিজাইতে হবে না, খিলাল করবেন, আর দাড়ি যদি পাতলা হয় তাহলে দাড়ি ভিজাইতে হবে, কথা মনে থাকবে? যেমন অনেকের আছে চার পাঁচটা দাড়ি, এরকম আসে না নাই?
চার পাঁচটা দাড়ি হইলে ওইটা ভিজাবেন, আর দাড়িটা যদি গণ হয় তাহলে কি করবেন, খিলায় করবেন, করে মুখটা ধুইলেন, ধোয়ার পরে দুই হাত এই যে কনু পর্যন্ত ধৌত করবেন। তবে পানিটা অনেকে এভাবে লয় না, না এভাবে নয়, পানিটা এক হাতে নিবেন আর এক হাতে উপর থেকে ডালবেন, এভাবে করে, এখান থেকে কোন দিক থেকে, এভাবে না এভাবে, এভাবে ঢালবেন, এখান থেকে ঢালবেন, এভাবে নিচের দিকে ফালাইবেন পানিটা, কথা মনে থাকবে, উল্টা না, এভাবে উপর থেকে দুই হাত ধুইবেন, ধোয়ার পরে পানি নিবেন, দিয়া মাথা মাসাই করবেন, মাথা এভাবে মাসাই করে এভাবে সামনের দিকে আনবেন, কানটা মাসাই করবেন। তবে এক্ষেত্রে গর্দান মাসাই করার কথাটা হাদিসে এভাবে আসে নাই, আমাদের দেশে অনেকে গর্দানও মাসাই করেন, তবে গর্দান মাসাই করা সুন্নার ভিতরে নাই। তো তাইলে আপনি কানটা মাসাই করবেন, মাথাটা মাসাই করবেন, এভাবে করে করার পরে আপনি পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবেন, এই আপনার উজু হয়ে গেল। এখন আসেন গোসল, গোসলে কয় ফরজ কথা বলে না, গোসল আমরা এখন বাথরুমেই করি, গোসলখানার ভিতরে আপনি গোসলের জায়গায় চলে যাবেন, আপনার শরীরে যেই জায়গায় নাপাক লেগে আছে ওই জায়গার নাপাকগুলি আগে ধুইবেন, ধোয়ার পরে আপনি উজু করবেন, তবে এক্ষেত্রে পাও ধুইবেন না, কথা মনে থাকবে, পাও ধোয়াটা বাকি রাখে, আপনি হাত ধুইবেন, মুখ ধুইবেন, মাথা মাসে করে উজুটা শুরু করবেন, নাকের গোড়া পর্যন্ত পানি পৌঁছাবেন, কুলি করবেন, প্রথমে আপনি বিসমিল্লা বলে হাতটা ধুইবেন, ধুইয়া তারপরে নাপাকি যেখানে লেগে আছে ওই জায়গাটা ধৌত করবেন, করার পরে আপনি অজু করবেন যেভাবে অজু করেন। হ্যাঁ, যদি কেউ অজু গোসলের আগে অজু করার সময় পা ধৌত করে, গোসলের পরে আবার পাওগুলা কি ধৌত করতে হবে, তারপরে আপনি সারা শরীরে পানি ঢালবেন, পুরা শরীর একেবারে একটা পশমের গোড়াও যেন ভিজা ছাড়া না থাকে, পুরাটা সুন্দর করে আপনি ধৌত করবেন, করার পরে এরপরে এখান থেকে বেরিয়ে যাবেন পাওগুলা ধুইয়া। হ্যাঁ, গোসল করা অবস্থায় যদি অনেকে আছে শরীরে পানি লাগলে পেশাব করে দেয়, আছে না কথা বলেন, পেশাব করে দেয় না, যদি আপনি গোসল করা অবস্থায় পেশাব করে থাকেন অথবা অন্য কোনো কারণ যদি ঘটে থাকে তাহলে আপনাকে নতুন করে আবার অজু করতে হবে, নতুবা ওই অজুতেই আপনার পবিত্রতা হয়ে যাবে ইনশা আল্লাহ। তাইলে কথা কি কমপ্লিট? পবিত্রতা অর্জন করলেন, মসজিদে যাবেন, মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, নামাজের জন্য আজান আছে না নাই? আপনাদের এলাকা আজান দেয় কয় বেলা, কথা বলেন না কেন? আজানের শব্দগুলি মজা লাগে কি লাগে না, কি মজার আজান! বিশ্বনবী বলেছেন সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহর হাবিব বললেন যখন আজান দেওয়া হয় ওই এলাকার দুষ্ট জিন আর শয়তানগুলি 36 মাইল দূরে চলে যায়। সুবহানাল্লাহ, আরো আস্তে কর, সুবহানাল্লাহ, আরো আস্তে কর, কয় মাইল দূরে যায়? আজান দিবেন, আজান, বিশ্বনবী বললেন যিনি আজান দেন কিয়ামতের ময়দানে তিনি আর গলদেশ কালা লম্বা করে দিবে, সবার উপরে তাদের মাথাটা দেখা যাবে। লোকেরা জিজ্ঞেস করবে আল্লাহ এই লোকটাকে, এই লোকের মাথাটা এত লম্বা কেন, গলা এত লম্বা কেন, সবার উপরে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এরা হলো মুয়াজ্জি যারা দুনিয়াতে থাকতে নামাজের জন্য 5 বেলা আজান দিত। কয় বেলা? আজানের ক্ষেত্রে কয়েকটা মাসালা বলে দিয়ে যাই, আমাদের দেশের অধিকাংশ আলেমরা মুয়াজ্জিন সাহেবরা আজান দেয় উযু করে না, আপনাদের এলাকায় নাই? অজু ছাড়া আজান দেওয়া যাবে না, তিরমিজির সহি বর্ণনা, আজান হবে না আমি এটা বলি নাই কিন্তু বিশ্বনবী নিষেধ করেছেন। আপনি ইমাম সাহেব, আপনি আলেম, আপনি অজু ছাড়া আজানটা দিবেন কেন? আগে অজু করবেন, আগে কি করবেন? অজু করবেন, তারপরে আজান দিবেন। আবার অনেক জায়গায় আছে আজান দেয় একজনে, একামত দেয় আরেকজনে, আছে না নাই? হযরতে বেলাল বলেন একদিন আমি আজান দেই নাই, মুয়াজ্জিন কিন্তু একজন না, ইসলামের মুয়াজ্জিন ছিলেন 5 জন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবিত থাকা অবস্থায় কয়জন আজান দিত? একটা পাইছে, কয় বেলাল, বেলাল, বেলালের সাথে আরো অনেকে আজান দিত। হযরতে বেলাল বলেন একদিন আমি আজান দেই নাই, অন্য সাহাবা আজান দিলেন, আমার মন চাইল আজানটা আমি দিতে পারি না, একামতটা আমি দেব, আল্লাহর হাবিব আমাকে বারণ করে বললেন বেলাল তুমি তো আজান দেও নাই, একামত তুমিও দিবা না, আজান দিছেন যিনি একামতটাও দিবেন তিনি। তিরমিজির সহি বর্ণনা, বাড়িতে যে আপনার আলেমরা খুঁজবেন, আল্লাহ রাসূল বললেন যিনি আজান দিবেন তিনি কি দিবে, কথা বলেন না কেন? আর আমাদের বাংলাদেশের হুজুরা সহজ সরল, যিনি আজান দেয় তিনি আবার ইমামতিও করা লাগে, আপনাদের এলাকায় নাই? তো আজান যিনি দেন তিনি আবার ইমামতিও করবেন, তো বেতন তো দেন একটা,
যিনি আজান দেয় আজানের জন্য এক বেতন, যিনি ইমামতি করেন ইমামতির জন্য আরেকটা বেতন হবে, বেতন কয়টা? কারণ উনি ডিউটি করতেছে কয়টা? দুইটা। আজানের জন্য একটা, একামতের আর কি বলে ইমামতির জন্য। আর আমাদের দেশের হুজুরদেরও কিছু দোষ আছে, দোষটা কি জানেন? আপনি কইবেন ভাই আপনি কি করেন, কইব আমি ওই রসুলপুর মসজিদের খেদমতে আছি। তো চাকরি তো করেন, কয় না না চাকরি করি না খেদমত করি। তো ভালো কথা খেদমত করেন, বেতন কত? কয় 5000। তো উনি যদি খেদমতে করে 5000 টাকাই নেয় কেন? আপনারা কমেন, ওনার তো পেট আছে, তো পেট আছে ভালো কথা। এবার কথাটা উল্টান, এবার পাশের গ্রাম থেকে যদি ওনারে অফার দেয়, হুজুর রসুলপুরের এরা দেয় আপনারে 5000, আমরা দেব 10000 আয়া পড়েন, হুজুর থাকবো না যাবে? তো ওনার খেদমতের কথা মনে থাকতো না? কথা ঠিক বললাম না? ইমামতি করা, মুয়াজ্জিনি করা, এটা শুধু খেদমত নয়, খেদমত তো আছেই, খেদমতের পাশাপাশি পৃথিবীতে যত জব আছে চাকরি আছে, সবচেয়ে শ্রেষ্ঠ চাকরি হলো আপনার এই চাকরি। তবে এই চাকরি আপনি পৃথিবীর কোন গোলামীর মানুষের গোলামি করার জন্য করছেন না, এই চাকরি করছেন আপনি কার জন্য? আল্লাহ। আপনার মর্যাদা অনেক বেশি, আপনি কাউকে আজান দিবেন আজানের এক মর্যাদা, আপনি ইমামতি করবেন ইমামের জন্য আরেকটা। সুনানে আবু দাউদে আল্লাহ রাসূল বলেছেন, মুয়াজ্জিন হলো জামিনদার, মুয়াজ্জিন হলো আমানতদার, আর ইমাম কি বলে, ইমাম হলো জামিনদার। সুবহানাল্লাহ। পড়েন মুয়াজ্জিন কি? আমানতদার। আমানতদারের মানে হলো উনি পাঁচক্ত আজান সময় মতো দেওয়া লাগবে। কনসিডার আছে? কনসিডার আছে? ফজরের আজান যদি সূর্য উঠলো উঠলে দেয়, মুয়াজ্জিনই থাকবে না যাবে? তবে মুয়াজ্জিনদের ঘরে বরকত আছে না নাই? বরকত দেয় কে? মাত্র 3000 টাকা বেতন, 2000 টাকা বেতন, 2000 টাকা বেতন পায়া ছেলে মেয়ের পড়ার খরচও চলে, বিবির খরচও চলে। পাশের লোকটা 1,00,000 টাকা বেতন পায়, ঘরের ভিতরে অভাব অনটন আছে না? বুঝা গেছে? তার উপরে আল্লাহর রহমত নাই, কারণ রহমত আছে তার কাছে, এখলাস মুখলেস আছে যার কাছে। এই কথাটাই বলছিলাম। তাহলে আজানটা যিনি দিবেন তার মর্যাদা কম না বেশি? আবার ইমামতির জন্য আরেকটা মর্যাদা আছে না নাই? এবার আসেন ইমামতি। ইমামতি যিনারা করেন, নামাজের ইকামত হয়, আমাদের দেশে সিস্টেম হলো মসজিদে ঢুকিয়া আগে যেয়ে বসে তারপরে দাঁড়ায়। না, আগে বসবেন না, মসজিদে ঢুকে দাঁড়াবেন, আগে 2 রাকাত নামাজ। কয় রাকাত? 2 রাকাত। বুখারীর বর্ণনা আসছে, বিশ্বনবী জুমার খতবা দিচ্ছেন, একজন লোক সাহাবা ঢুকলেন মসজিদে, মুসল্লি আসে বসে পড়লেন, আল্লাহর হাবিব বললেন, সাহাবা তুমি দাঁড়াও। সাহাবা দাঁড়ালেন, নবীজি বললেন, নামাজ কি পড়েছ? কয় না হুজুর আমি এখনো নামাজ পড়ি না। আল্লাহর হাবিব বললেন, তুমি দাঁড়াও, আগে 2 রাকাত নামাজ আদায় করবা, তারপরে মসজিদে এসে বসবা, বিসমিল্লাহ বলে মসজিদে ঢুকবেন। কোন পা দিয়া? কোন পা? ডান পা দিয়া ঢুকবেন, সালাম দিবেন, এরপরে যেখানে নামাজ পড়বেন সেখানে যে আগে বসান, আগে নামাজ। কয় রাকাত? 2 রাকাত। মাগরিবের সলাতের ব্যাপারে ভিন্ন, যেহেতু এখানে আগেই একামত হয়ে যায়। তবে আফসুস লাগে, আমাদের দেশে মাগরিবের আজান দেয় একজনে, একামত দেয় আরেকজনে। যদি জিজ্ঞেস করেন, ভাই এত তাড়াতাড়ি দিলেন কেন? হুজুররা ফতুয়া দিবে, এই মিয়া মাগরিবের নামাজের সময় কম, এই জন্য দিছি। এরকম আপনাদের এলাকায় করে না? তা আপনাকে কে বলেছে মাগরিবের নামাজের সময় কম? আপনি আজান দিলেন মানে আহ্বান করলেন, ডাকলেন আসার জন্য, তো লোকটাকে আসার সুযোগ দেওয়া দরকার আছে না নাই? এবার খেয়াল করেন, যেই হুজুর মাগরিবের আজান দিয়া সময় দিল না, একামত দিয়ে দিল, এই একই হুজুর যখন রমজানের মাস আছে ফতুয়া উল্টায় লায়, তখন খাওয়ার জন্য বলে দেয়, মাগরিবের আজানের পরে 20 মিনিট পরে জামাত হবে। কথা কি ঠিক বলতেছি না বাড়িয়ে বলতেছি? কথা কি অতিরিক্ত বলতেছি? কথার বাস্তবতা আছে না নাই? তো ওইটা খানা আছে যেখানে আপনার ফতোয়া উল্টে গেছে, সেখানে ফাইজলামি করনের জায়গা পান না। আপনি আজান দিয়েছেন, আহ্বান করলেন মানুষকে আসার জন্য, ওই লোকটা যাতে আসতে পারে, নামাজ যাতে পড়তে পারে, জামাতটা যাতে পায়, সেই ব্যবস্থা আপনি করে দিবেন। আজকে যারা শুনছেন অনুরোধ করে যাই, মাগরিবের আজানের পর অন্তত 5 মিনিট সময় দিবেন। নাজি আছেন? কয় মিনিট? কমপক্ষে 5 মিনিট। তো রমজানের মাসে এত সময় কই থেকে আসে আপনার হাতে? আবার ফজরের সময় ভিন্ন ব্যাপার,
ফজরের সময় যখন রমজান থাকে না, সূর্য ওঠার আগে নামাজ আদায় করে। ইমাম সাহেব নামাজের টাইম হয়েছে এরপরও এদিক সেদিক তাকায়। আরেকজনের কাছে হুজুর টাইম হয়েছে তো কয় চুপ করেন, দুই একজন বেশি আইলে বেশি সওয়াব হইব, তা আপনারে কইছে কেডায়। এরপরে কি নামাজটা এমন সময় পড়ে, আল্লাহ না করুক ইমাম যদি কেরাতে ভুল করেন অথবা নামাজে যদি কোনো ভুল করেন, নামাজটা দ্বিতীয়বার পড়তে পারবে না, সূর্য উঠে যাবে এমন সময় নামাজ আদায় করে। আছে না নাই? না, এত পরে নয়, সমস্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়া আরেকটা ফরজ। কার কথা? কার কথা? ফজরের নামাজ আদায় আবার দেখেন ফতোয়া উল্টা, রমজানের বাইরে সূর্য ওঠার আগে নামাজ পড়ে, কিন্তু রমজানের মাস সারা রাত হুজুরে ঠিক মতো সেহরি খাইয়া এখন আর ঘুমের ঠেলা রাখতে পারে না, এখন কয় ফজরের আজানের 10 মিনিট পরেই জামাত। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? কথাগুলি বাস্তবতা আছে না নাই? তা আপনি রমজানের বাইরে হইলে সূর্য উদিত হওয়ার সময় নামাজ, আর রমজানের ভিতরে হইলে আপনি একেবারে আজানের 10 মিনিট পরেই জামাত, তাহলে বোঝা গেছে এখানে একটা গাপলা আছে না নাই? না, সমস্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়া লাগবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী এবং তিরমিজির বর্ণায় বলেছেন, আমরা মহিলারা ফজরের জামাতে শরীক হতাম, এতটাই অন্ধকার থাকতো, বিশ্বনবী নামাজের সালাম ফিরিয়ে দিতেন, আমরা চাদর মুড়িয়ে চলে যেতাম, অন্ধকারের কারণে কেউ কাউকে চিনতে পারতো না। সুবহানাল্লাহ। নামাজটা সময় মতো পড়তে হবে। কার কথা? সময় মতো যারা নামাজ আদায় করে না তারা কখনো সফলতা অর্জন করতে। কার কথা? এই কথাটা আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। আপনারা কি কোরআনটা ক্ষমতায় দেখতে চান? আরো জোরে বলেন, চান? নামাজ পড়া না না পড়া? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই ক্ষমতায় যাওয়া যাবে না, আরেকটা কাজ করা লাগবে যেটা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কিন্তু ক্ষমতায় যাইতে চাই না, আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলে যাই, ইসলামে ক্ষমতা চাইয়া নেওয়া জায়েজ নাই, ক্ষমতা আমরা চাই না। তবে আল্লাহ যদি বসায় দেয় সেখান থেকে পিসপা হওয়ারও কোনো সুযোগ। বিশ্বনবী আল্লাহর কাছে ক্ষমতা চাইছেন, একটা দলিলও দিতে পারবেন না, তবে আল্লাহকে আমি দিলাম ক্ষমতা। ক্ষমতা দিছে কে? আল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ বললেন, হাবিব আপনি দোয়া করেন, অকর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কার কথা? এবার বিশ্বনবীকে আল্লাহ ফর্মুলা দিচ্ছেন, অমিনাল লাইলি, যারা পারেন পড়েন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ফর্মুলাটা দিলেন কে? আল্লাহ বলেন, ক্ষমতা আপনাকে চাইতে হবে না, আমি তো ক্ষমতাটা দেব। হে নবী, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের আধারে অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যান, তাহাজ্জুদের নামাজে আমার কাছে কাঁদেন, আমি আল্লাহ নিজেই আপনাকে ক্ষমতায় বসায় দেব। অস্ত্র আমাদের ভরসা নাই, লাঠি আমাদের ভরসা না, মারামারি কাটাকাটি আমাদের ভরসা নয়, হামলা মামলা আমাদের ভরসা নয়, আমাদের ভরসা হলো রাতের আধারের তাহাজ্জুদের নামাজ। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অনুরোধ করে যাই, মুরব্বীদেরকে বলে দিয়ে যাই, জীবনে অনেক তো ঘুমাইছেন, অনেক সময় নষ্ট করছেন, আজকের মাহফিল থেকে যাওয়ার পরে আজকের থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করে দেন। তাহাজ্জুদের নামাজ যদি পড়েন বিপদ থাকবে না, বিপদগুলো দূর করে দিবেন কে? তাহাজ্জুদের নামাজ কমপক্ষে কয় রাকাত? কথা কয় না? কয় রাকাত? খালি জিগায় হুজুর সুন্নত না নফল? আল্লাহ বলতেছে নফল, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি এটাকে নফল করে দিয়েছি, এই ইবাদত যারা করবে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতায় বসায় দেব। এই জন্য নির্বাচন আইলে টুফির দাম বাড়ে না কমে? পাঞ্জাবির দাম বাড়ে না কমে? বাস করা পাঞ্জাবি সবার গায়ে গায়ে এখন আছে না? না, সারা বছর পাঞ্জাবি না, এখন পাঞ্জাবি,
সারা বছর টুপি না এখন টুপি হবে, সারা বছর নামাজ না এখন নামাজ হবে। তবে এই নামাজ আল্লাহর জন্য নয়, এই নামাজ হলো নোয়াখালীর মুসল্লিদের জন্য, কথা ঠিক না বেঠি? কারণ নোয়াখালীর মানুষ ধর্মপ্রিয়, লক্ষ্মীপুরের মানুষ ইসলাম প্রিয়। এখানে টুপি ছাড়াইলে পাঞ্জাবি ছাড়াইলে ভোট পাওয়া যাবে না। এখন আসরের নামাজের সময় হয়েছে, নেতাজির অজু নাই এমনিতেই মানুষকে দেখাবার জন্য। আল্লাহু আকবার, এমন নেতা বাংলাদেশে নাই, বাংলাদেশে নাই। তাহলে এই নামাজকে নামাজ হবে না, শিরিক হবে? সারা বছর যারা নামাজি তাদের সাথে আমরা আসি না নাই, কথা বলেন আসি না নাই? কান দইরা ঘরে ঘরে মানুষ ভালো করতে হবে না। শেষ কথা বলে দেই, কান ধরে ধরে মানুষকে হেদায়েত করা লাগবে না। আসল জায়গাগুলিতে যদি ভালো মানুষ বসায় দিতে পারে, আল্লাহর নামে কসম করে বলি, বাংলাদেশে অশান্তি থাকবে না, বাংলাদেশ হবে জান্নাতের বাগান। আচ্ছা আপনারা ঢাকা যান না, শেষ কথাটা বলে দেই, ঢাকা যান না? বাসে ওঠেন কোন জায়গা থেকে? কথা বলে না, রামগঞ্জ থেকে বাসে উঠলেন, ঢাকা যাবেন। বাসের মধ্যে সিট আছে 54টা, ড্রাইভার কয়জন? সবাই বলতে হবে, সবাই বলতে হবে, কয়জন? সিট কয়টা? এবার খেয়াল করেন, বাসে একজন ড্রাইভার, 54 জন যাত্রী ঢাকা যাবেন। তবে ঘটনার চক্রে 54 জন যাত্রী বেনামাজি, ড্রাইভার একা একজন নামাজি। গাড়ি চলতে 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 কুমিল্লা বিশ্ব রোড গেল ফদুয়ার বাজার। যাওয়ার পর জোহরের নামাজের আজান হলো, বাসের যাত্রী কয়জন? নামাজি না বেনামাজি? 54 জন যাত্রী। ডাইকা বলতেছে, বেটা ড্রাইভার বাস থামাবি না, আমরা ঢাকায় আমাদের গুরুত্বপূর্ণ কাজ আছে, চলে যা ঢাকা। ড্রাইভার কি গাড়ি চালাবে না থামাবে? ড্রাইভার কইব, বেটা আজান দিছে, যতই ঠেলা ঠেলি করো না কেন, লাভ নাই, আগে নামাজ পড়ব তারপরে গাড়ি চালাবো। ড্রাইভার গাড়ির চাবিটা গাড়িতে রাইখা, গাড়ি থেকে নেমে যাবে, 54 জন বেনামাজে গাড়িতে বইসা থাকুক, এই 54 জনের আব্বারও ক্ষমতা নাই গাড়িটার ধাক্কায় ঢাকা নিতে পারে। পারবনি? কথা বলেন পারবে নাকি? কেন পারবে না? কারণ আসল নামাজে চলে গেছে। এবার ড্রাইভার যখন চলে যাবে, 54 জনের কয়েকজন এলেও বলবে, বেটা ড্রাইভার যেহেতু নামাজে গেছে আমরা বয়ে থাকে লাগে, চল নামাজ পড়াই, বলবে কি না? এবার কথাটা উল্টায়া দেন, কথাটা উল্টান, 54 জন যাত্রী সবাই নামাজি, ড্রাইভার একা বেনামাজি। কুমিল্লা যাওয়ার পরে আজান হয়েছে, আসরের নামাজের আজান, যাত্রীরা সবাই চিল্লাইতেছে, বেটা ড্রাইভার গাড়ি থামা, নামাজ আদায় করব। ড্রাইভার যদি নামাজের মহব্বত না থাকে, ড্রাইভার বলবে, বেটা সামনে দাউদকান্দি, 45 কিলোমিটার জ্যাম আছে, 5 মিনিট দাঁড়াইলে 2 ঘন্টা দেরি হবে, ঢাকা যাইয়া নামাজ পড়ো, নামাজ পড়ার দরকার নাই, বলবে না? কথা বলেন বলবে কি না? তাহলে 54 জনের 55 জনের মধ্যে ভালো হওয়া দরকার, আগে কয়জন? কথা বলেন কয়জন? লাফালাফি করে লাভ নাই, মুছে তেল দিয়েও লাভ নাই। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে যাই, আগামী সংসদে 300 জন নামাজি লোক, কোরআনওয়ালা লোক পাঠায় দেন, 18 কোটি বেনামাজি থাকবে না, সারা বাংলাদেশ নামাজে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকমের সংসদ কি আমরা চাই? কারা কারা চাই, 2 হাত তোলো, আমার আল্লাহকে দেখাও। সুতরাং ভালো হওয়া দরকার কয়জন? 18 কোটি মানুষকে দাওয়াতি কাজ করে ভালো করা সম্ভব হবে না, 300 জনকে ভালো করেন, আল্লাহর কসম বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? সুতরাং জায়গা মতো ভালো মানুষ চাই, মনে থাকবে কথা? আমি কি খুব বেশি রাজনীতি করলাম? কথাগুলি বললাম কার? আমরা চাই ভালো মানুষ, আমরা কি চাই? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন।